আসসালামু আলাইকুম সবাইকে টিআর একাডেমিতে স্বাগত। আমি তোমাদের সাথে আছি তাওহিদুল নাইয়ান। আজকে আমাদের অ্যাডমিশন কেমিস্ট্রি, আমরা যে কয়েকদিন আগে বলে এসেছি যে আমরা এখন অ্যাডমিশন নিয়ে কথা বলবো মেইনলি, তবে মূলত আমাদের পেশাটা থাকবে ইঞ্জিনিয়ারিং এর উপরে। আমাদের সেই টপিকের আমাদের আগের যে চ্যাপ্টারটা পরিবেশ রসায়ন সেটা শেষ হয়ে গেছে, এখন আমাদের নতুন চ্যাপ্টার শুরু করার কথা, সেটা হচ্ছে জৈব রসায়ন অর্গানিক কেমিস্ট্রি। এই অর্গানিক কেমিস্ট্রি শুনে মানে নামটা শুনে অনেকের গলার পানি শুকিয়ে যায়, অনেকে আতঙ্ক, আবার অনেকে মনে করে ইস কত সুন্দর চ্যাপ্টার, আমার প্রিয় চ্যাপ্টার। আসলে এরকম মন মানুষ তো অনেক আছে এবং অনেকেই ইন্টার লাইফে এই চ্যাপ্টারটা বাদ দিয়ে দেয়। এই চ্যাপ্টারটা একটা হিউজ চ্যাপ্টার এবং এই হিউজ চ্যাপ্টার থেকে কোশ্চেন আসার সম্ভাবনা হিউজ নাম্বার। কথা বলতে সব জায়গাতেই এইখান থেকে কোশ্চেন আসবে মাস্ট, এবং মানে একের অধিক কোশ্চেন, একটা কোশ্চেন না একের অধিক কোশ্চেন আসবে। তাই যারা জৈব রসায়নটা বাদ দিয়ে আসছো তাদের জন্য দুঃসংবাদ, যে তোমাদেরকে জৈব রসায়ন আবার পড়তে হবে, কষ্ট করতে হবে তোমাদেরকে। তোমাদের জৈব রসায়ন মার্ক বাদ দাও, তাহলে মনে রাখবে যে প্রত্যেকটা পরীক্ষাতে তোমার যে পরীক্ষাতে ধরো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দাও, তাহলে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাতে তুমি পাই 30-40 মার্ক তুমি বাদ দিয়ে রাখছো। আগে মনে রাখতে হবে 30-40 মার্ক বা তারও বেশি যদি তোমাদের বুয়েট এক্সাম দাও, তাহলে কিন্তু তারও বেশি হতে পারে মাঝে মাঝে, তা তোমার এক্সাম বাদ দিতে হবে। আর তুমি যদি মেরি তোমার হচ্ছে ইয়া পরীক্ষা দাও, ভার্সিটি পরীক্ষা দাও, তাও তোমার 3-4 মার্ক তোমার মনে রাখতে হবে যে আমি 3-4 মার্কের বেশি বলা যায় আমি বলি আমি দান করে দিলাম, মানে এরকম রাখতে হবে যে আমি মার্ক ওখানে আমি হাত দিতে পারবো না। তাই এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে। তোমরা চেষ্টা করবা, আমরাও চেষ্টা করছি তোমাদেরকে শেখানোর, তোমরা চেষ্টা করবে যাতে এই চ্যাপ্টারটা ভালোভাবে শেষ করো। ঠিক আছে, তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে জৈব রসায়ন। জৈব রসায়নের মূলত আমরা আজকে পড়বো হচ্ছে সবচেয়ে জৈব রসায়ন যেটা ইন্টারেস্টিং, যেটা সব জায়গায় জৈব রসায়ন পড়তে গেলে যেটা মূলত আমার লাগবেই সেটা হলো আমাদের কি বেনজিন। বেনজিন আমাদের ক্ষেত্রে আমাদের সবসময় লাগে, আমাদেরকে জৈব রসায়ন চ্যাপ্টার যদি আমি পড়তে চাই প্রথমে আমাদের শুরু হবে বেনজিন দিয়ে, শেষ হবে বেনজিন দিয়ে। আমাদের বেনজিন চক্রটা অবশ্যই থাকবে, যে বেনজিন আমাদের চক্র, বেনজিন যে চক্র, এই বেনজিন চক্রটা আমাদের থাকবে। এই বেনজিন চক্র মিলে বিভিন্ন জিনিস আমাদের যেখানে বিভিন্ন জিনিস মিলে আমরা বিভিন্ন আরো যৌগ বানাইতে পারি। তবে আমাদের মূলত কি যে বেনজিন সাইকেলটাই আছে আমাদের মূল জিনিস। ঠিক আছে, তাহলে বেনজিন সাইকেল নিয়ে মূলত আজকে আমাদের কথাবার্তা, বেনজিন সাইকেল না বেনজিন। এখন যখন আমরা আসবো বেনজিন সাইকেল, আগে আমাদের কথা আসবে যে এটা কি যৌগ। বেনজিন তো আমরা জেনে আসছি যে এটা অ্যারোমেটিক যৌগ, বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। সো অ্যারোমেটিক যৌগ কেন অ্যারোমেটিক যৌগ সেটা তো আমাদের জেনে নিতে হবে। অ্যারোমেটিক যৌগ আমি এমনি নর্মালি বলে দিলাম যে এটা অ্যারোমেটিক যৌগ, তো বিশেষ প্রেশার বাড়াত না, আর আমাদের দেখতে হবে যে এটা অ্যারোমেটিক যৌগ হয় কিনা, অ্যারোমেটিক যৌগের শর্তগুলো পালন করে কিনা, তারপরে আমরা বুঝতে পারবো যে বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। তাহলে আমার বেনজিন যে অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগের শর্তগুলো মানলে তো আমার এটা বেনজিনটা হবে কি অ্যারোমেটিক যৌগ আমার সৃষ্টি করবে। তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের যে মানে কি মানলে মানে আমাদের কি কি শর্ত আছে অ্যারোমেটিক যৌগ। আমরা নর্মালি আমাদের কোশ্চেন এরকম ভাবে আসতে পারে, ভার্সিটিতে বেশিরভাগ কোশ্চেন আসতে পারে এটা অ্যারোমেটিক যৌগ নাকি নন অ্যারোমেটিক, অথবা এটা আসলে কি যৌগ, অথবা অ্যারোমেটিক যৌগের শর্ত কি, অথবা তোমাকে বলতে পারে যে এটা হচ্ছে তোমার হচ্ছে কি নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ, এরকম তোমার কোশ্চেন আসতে পারে। ভার্সিটিতে বেশিরভাগ কোশ্চেন এরকম আসতে পারে, এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে প্রথমে আমাদের শর্ত হচ্ছে অ্যারোমেটিক যৌগ হচ্ছে সমতুল্য ও চাকরিক। দেখো এটা যে আমার চাকরিক আমাদের ইয়ে দিচ্ছে মানে কি তোমার এই যে এই গোল সাইন দ্বারা আমাদের কোনো বৃত্ত আঁকিয়েছে, বৃত্তটাকে কি বোঝানো হয়, বৃত্ত আপনাদের বোঝানো যে আমাদের নর্মালি আমাদের বেনজিন যদি আমরা বৃত্ত না আঁকাই তাহলে আমাদের কি থাকে, দেখো আমাদের ডবল বন্ড থাকে, ডবল বন্ড থাকে যে আমাদের এই গোল মাধ্যমে বোঝায় যে আমাদের যে ইলেকট্রন গুলো এই যে আমাদের ডবল বন্ডের ইলেকট্রন এগুলো আমাদের কি চক্রাকারে ঘুরতে পারে, মানে কি এটা এখান থেকে এসে এখানে হবে এই যে এরকম হতে পারে। ঠিক আছে, তো এরকম যদি হতে পারে সেজন্য আমাদের এটা বলা হয় যে তোমার যে তোমার এটা চাকরিক, একদিক থেকে বলা হয় চাকরিক, আরেক দিক থেকে বলা হচ্ছে তোমার হচ্ছে সঞ্চরণশীল ইলেকট্রন। এটা তোমার ইলেকট্রন গুলো কি আমার হচ্ছে ঘুরতেছে না, আসলে দুইটাই জিনিস একসাথে দেওয়া মানে বৃত্ত দেওয়া লাগবে, বৃত্তের মধ্যে যে গোল অথবা এই যে এটা দেওয়া লাগবে, সেজন্য আমাদের নর্মালি আমাদের ভুল হবে। তাহলে আমাদের কি বলতে পারি আমরা সঞ্চরণশীল, যে আমাদের ইলেকট্রন গুলো কি হবে সঞ্চরণশীল হবে। তাহলে 2 নম্বর আমাদের কথা হলো যে সঞ্চরণশীল
পাই ইলেকট্রন, সংশ্লেষণ পাই ইলেকট্রন থাকবে আমাদের, পাই ইলেকট্রন। আমাদের তো যে বন্ধন আমরা দেখলাম সেটা হচ্ছে আমাদের কি পাই বন্ধন, পাই বন্ধনের ইলেকট্রন কে আমরা কি বলছি পাই ইলেকট্রন। তাহলে সংশ্লেষণ থাকলে পাই ইলেকট্রন, সংশ্লেষণ পাই ইলেকট্রন থাকলে সেটাকে আমরা কি বলবো তোমার অ্যারোমেটিক যৌগ। এই সংশ্লেষণ পাই ইলেকট্রন একটা সংখ্যা আছে, মানে কি পরিমাণ আমাদের সংশ্লেষণ পাই ইলেকট্রন থাকলে সেটাকে আমরা বলতে পারবো যে এটা একটা অ্যারোমেটিক যৌগ। সেই সংখ্যাটা হলো তোমার 4n+2 সংখ্যক, 4n+2 সংখ্যক, 4n+2 সংখ্যক সংশোধনশীল পাই ইলেকট্রন আছে। এখানে n এর মান হইতে হবে তোমার, n এর মান হচ্ছে 0 1 2 3, এগুলো হতে পারে 0 1 2 3, এগুলো হতে পারে। আজকে নরমালি আমার বেসিক নিয়ে একটু কথা বলতেছে, একটু বেশি কথা বলতেছে, দেখো 0 1 2 3 হতে পারে। এখন দেখো আমাদের এই বেনজিনের ক্ষেত্রে কিভাবে আমাদের 0 1 2 3 ঘটন ঘটনা ঘটে। দেখো বেনজিনে আমার ইলেকট্রন মানে কয়টা থাকে, আমাদের তিনটা দ্বিবন্ধন থাকে, তিনটা দ্বিবন্ধন মানে 6টা ইলেকট্রন, তাহলে 4n+2 = কত 6। তাহলে n এর মান আমাদের দেখো কত আসে, যদি n এর মান থাকে তাহলে 1 আসে, তাহলে আমাদের দেখো 1 আসে, মানে আমাদের পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হবে, মানে এটা কি হবে আমাদের অ্যারোমেটিক যৌগ। তাহলে তোমাদের অ্যারোমেটিক যৌগ যদি প্রমাণ করতে বলে, তো খুব আনন্দ, তোমার এমসি প্রমাণ করতে বলে, অথবা তোমাদের যদি বলে যে কোনটা অ্যারোমেটিক যৌগ নিচে, তো এরকম যদি কোশ্চেন আসে তাহলে তোমরা n এর মান নির্ণয় করবা। তোমাদের এই যে তোমাদের ইয়া আছে, তোমাদের দ্বিবন্ধন আছে, সেই যে দ্বিবন্ধন গুলো দিয়ে তোমরা n এর মান নির্ণয় করবা, যে n এর মান হবে যে পূর্ণ সংখ্যা, যেটা পূর্ণ সংখ্যা হবে সেটা হলো আমার হচ্ছে অ্যারোমেটিক যৌগ। যদি তোমার পূর্ণ সংখ্যা না হয়, ভগ্নাংশ হয়, সেটা কখনো অ্যারোমেটিক যৌগ হবে না, এবং সেভাবে যাওয়া হবে। ঠিক আছে, তাহলে তোমাদের এই যে নরমালি আমাদের কথাবার্তা গেল, আমাদের ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখে আমাদের ভালো হতো, আমি তুমি দেখি দাঁড়াও, আর একটা একটা দুই একটা যৌগ আমাদের যে কার্বন, যে আমাদের এই যৌগটা দেখো, আমাদের কিন্তু একটা বন্ধন আছে এবং একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট, এটাও কিন্তু তোমার হচ্ছে বের করতে হবে, তোমাদের সেই নিয়ম ভাবে বের করতে হবে যে আমাদের আসলে এটা অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক না। এখন আমরা যদি ধরো 2n+1 সরি 4n+2 সমান হচ্ছে দুইটা ইলেকট্রন আছে আমাদের, এখানে দুইটা ইলেকট্রন, তাহলে আমাদের কি হয় 4n = কত হয় আমাদের কিন্তু 0, তাহলে n = কত আমাদের 0, তার মানে 0 হয়েছে। আমি কিন্তু এখানে লিখছি n = 0 হলে সেটা কি অ্যারোমেটিক যৌগ, তার মানে এটা কি অ্যারোমেটিক যৌগ। এরকম কিন্তু কোশ্চেন আসতে পারে, তোমাদের পজিটিভ নেগেটিভ দিয়ে থাকা কোশ্চেন থাকতে পারে, তো সেই রকম ভাবে কিন্তু তখন তোমার ঘাবড়ে যাবে না যে এটা পজিটিভ তাহলে কি হবে, নেগেটিভ তাহলে কি হবে, সেটা কিন্তু তোমার ঘাবড়ে যাবে না, সেটা তোমার নর্মালি বের করে নিবে, দেখবে যে তখন n এর মান যা হবে সেটা অনুযায়ী তোমাদের যদি মানে অ্যারোমেটিক যৌগ বা অ্যারোমেটিক নন অ্যারোমেটিক হবে। আমাদের নর্মালি আমরা কথাবার্তা যখন আমাদের বলছি বেঞ্জিনের ক্ষেত্রে, তখন আমাদের অ্যারোমেটিক বা নন অ্যারোমেটিক কথাবার্তা শেষ। আচ্ছা, আমাদের যেহেতু বেঞ্জিন নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম, তাহলে এখন আমরা শুরু করবো হচ্ছে বেঞ্জিন প্রস্তুতি। আমাদের আজকের ভিডিওতে সম্পূর্ণ বেঞ্জিন আমরা কভার করতে পারবো না, আমাদের আজকের ভিডিওতে শুধুমাত্র বেঞ্জিন প্রস্তুতি নিয়ে আমাদের কথা হবে, কারণ বেঞ্জিন প্রস্তুতি ভিডিও মানে তোমার বেনজিন প্রস্তুতি নিয়ে তোমার কয়েকটা বিক্রিয়া আছে, তাহলে আমরা বেনজিন প্রস্তুতি নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। নেক্সট দিন আমরা আলোচনা করবো হচ্ছে বেনজিনের বিক্রিয়া সম্বন্ধে, নিয়ে বেনজিনের কয়েক প্রকার বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া আছে, তারপরে তোমার হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া আছে, তাহলে আমরা সংযোজন প্রতিস্থাপন আমরা নেক্সট দিনে যাবো। আজকে আমাদের বেনজিন প্রস্তুতি, আমাদের কয়েক প্রকার ভাবে বেনজিন প্রস্তুতি করা যায়, সেই প্রস্তুতকে কিভাবে করা যায় সেটা আমরা চলো আমরা দেখি নিই। প্রথমে এক নম্বর হচ্ছে আমাদের রিফর্মিং, রিফর্মিং মানে আছে আমাদের সাজিয়ে তারপরে আমাদের বেঞ্জিনটা উৎপন্ন করবে। এখন দেখো আমাদের রিফর্মিং এক নাম্বার বেঞ্জিন প্রস্তুতি, রিফর্মিং আমি যেটা বলছি না রিফর্মিং বা বেঞ্জিন প্রস্তুতি, রিফর্মিং নিয়ে এখন আমাদের বেঞ্জিন প্রস্তুতি আসলে কিভাবে হচ্ছে, রিফর্মিং যে আমরা যেটা বলছি রিফর্মিং যে আমাদের কি হচ্ছে আসলে, আমাদের যে নর্মাল আমাদের যে শিকল যৌগ মানে আমাদের নর্মাল যৌগ যেগুলা আমাদের যেটা বলছি হয় কারণ বিশুদ্ধ CH3 CH2 4 CH3, আমাদের যেটা আছে হেক্সেন, সেটা থেকে আমরা আসলে কি আমাদের বেঞ্জিন কয় কার্বন বিশিষ্ট, 6 কার্বন বিশিষ্ট, সেটা আমরা উৎপন্ন করবো যে 6 কার্বন বিশিষ্ট, মানে এইটা থেকে আমরা চাকরিক যৌগ সৃষ্টি করবো, মানে সর শিকল যৌগ থেকে আমরা কি করবো চাকরিক যৌগ সৃষ্টি করবো। ঠিক আছে, তাহলে এটাতে দুইটা স্টেপ আছে, সে দুইটা স্টেপে আমাদের বিক্রিয়াটা করতে হবে। দেখো চলো আমাদের দুইটা স্টেপে আমাদের রিফর্মিং বিক্রিয়াটা আমরা করে ফেলি। এইখানে আমাদের যে প্রভাবক গুলো দিতে হবে সেই প্রভাবক গুলো মূলত অনেক অনেক গুরুত্বপূর্ণ, এগুলো প্রভাবক গুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ, আমাদের সবসময় মনে রাখতে হবে, এবং প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের উপর প্রভাব আছে, এবং সেই প্রভাবক গুলো সবাই আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা মনে রাখতে পারি।
যদি আমরা মনে রাখতে পারি তখন কি হবে, আসলে যদি মনে রাখতে হবে যতটুকু মনে আছে আমাদের, আমাদের প্রভাবক থাকে তিন চারটা, অথবা তোমাদের ধরো টেম্পারেচার থাকে, প্রেশার থাকে, কয়েকটা মূল্য থাকে, তো সেগুলো আমাদের যদি সবগুলো মনে না থাকে তাও তোমাদের যেগুলো মনে থাকবে যতগুলো মনে থাকে ততগুলো তোমরা লিখে দিবা। টেনশন পরে বাবা, আগে টেনশন করে দিবা যে আমাদের সব মনে থাকবে না, আসলে অনেক পড়া তো, আসলে আমাদের বিজ্ঞানের অভাব নেই তো, এই চ্যাপ্টারে আমাদের বিজ্ঞানের অভাব নেই, আমাদের এক্সট্রা কিছু বিক্রিয়াও শিখতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের মনে না থাকবে যতটুকু মনে থাকবে তোমরা ততটুকুই লিখে আসবে, এটার কোন সমস্যা নেই। আমাদের প্রথমে দেখো আমাদের এখানে লাগবে হচ্ছে প্লাটিনাম, প্লাটিনাম লাগবে, তারপরে লাগবে অ্যালুমিনিয়াম, তারপরে লাগবে ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড, আমাদের 100 এতগুলো লাগবে, ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড আমরা নেবো, তারপরে আমাদের লাগবে হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 15 ATM চাপ। আমাদের কিন্তু দেখো এতগুলো প্রায় কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা জিনিস আমাদের লাগতেছে, পাঁচটা প্রভাবক লাগতেছে, পাঁচটা প্রভাবক লাগার পর আমাদের দেখো কি সৃষ্টি হয়, পাঁচটা প্রভাবের পরে কিন্তু আমাদের বেনজিন সৃষ্টি হয় না, নর্মাল আমাদের সাইক্লিক যৌগটা সৃষ্টি হলো, যাতে কোনো দ্বিবন্ধন নাই, নর্মাল আমাদের সাইক্লিক মানে এই যৌগটা তোমার সাইক্লিক সাইক্লিক সৃষ্টি হয়ে গেছে শুধুমাত্র। তারপরে এখন আমাদের কি করতে হবে, তার মানে আমাদের এখন বেনজিন সৃষ্টি করতে হবে, বেনজিন সৃষ্টির জন্য আমাদের আর একটা যৌগ লাগবে, সেটা হচ্ছে তোমার এখানে আর একটা বিক্রিয়া হবে তোমার প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে তোমার এখানে তাপ দিতে হবে আমাকে, প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে যদি তুমি তাপ দিই তাহলে আমাদের সৃষ্টি হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত যে বেনজিন, সেই বেনজিনটা। আসলে আমাদের ক্ষেত্রে এইখানে আমাদের নির্দিষ্ট কোনো বিক্রিয়াকে আমরা বলতে পারবো না গুরুত্বপূর্ণ, আমরা নির্দিষ্ট কোনো বিক্রিয়াকে কখনোই গুরুত্বপূর্ণ বলতে পারবো না, ফর অ্যাডমিশন আমাদের এইচএস এর জন্য আমরা বলতে পারি যে এই মানে এই বিক্রিয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমাদের বারবার রিপিট হয়, সেগুলো আবার কয়েকটা বলা যায়, কিন্তু আমাদের কখনোই আমরা বেনজিন প্রস্তুতি বা তোমার এই যে ফুল যৌগ রসায়ন সেটা আমরা কখনোই বলতে পারবো না যে আমাদের কোন বিক্রিয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই আমাদের সকল বিক্রিয়ার উপর ধারণা রাখতে হবে এবং সহজভাবে আমাদের বিক্রিয়াগুলো শিখতে হবে এবং একটার সাথে তাল মিলায় আরেকটা শিখতে হবে। ঠিক আছে, এখন আমরা শুধুমাত্র শিখতেছি কি বেনজিন প্রস্তুতি। ঠিক আছে, এখন বেনজিন প্রস্তুতি থেকে দেখো আমাদের 6টা কার্বন ছিল এখানে, আমাদের কি শুধু উৎপন্ন হয়ে গেল 6টা কার্বন বিশিষ্ট সাইক্লিক যৌগ বেনজিন উৎপন্ন হয়ে গেল। এখন কথা হলো যে আমি এই পরীক্ষার মাধ্যমে টোলুইন উৎপন্ন করতে পারি, টোলুইন উৎপন্ন করতে পারি এই প্রক্রিয়ার মাধ্যমে, ফুল সেম প্রসেস আমি টোলুইন উৎপন্ন করতে পারবো। আসলে আমাদের ক্ষেত্রে কি করতে হবে, আমাদের যদি আমরা এখন যদি আমরা করতে চাই যে আমরা বেনজিনের ক্ষেত্রে আলাদা বিক্রিয়া শিখব, অথবা টোলুইনের ক্ষেত্রে একবার আলাদা শিখব, অথবা অন্যান্য যৌগের ক্ষেত্রে বা অন্যান্য সরি অন্যান্য যৌগ সৃষ্টির ক্ষেত্রে আলাদা ইয়া করবো, সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে কি একই টাইপের বিক্রিয়া হওয়ার ক্ষেত্রেও আমাদের আমাদের আলাদা আলাদা প্রসেস মনে রাখতে হবে। এখন আমার বিক্রিয়া হচ্ছে পাঁচটা, সেটার ক্ষেত্রে প্রসেস হচ্ছে একটা, আমি কি করলাম পাঁচটা বিক্রিয়া পাঁচবার করলাম, কারণ একটা প্রসেস দিয়ে আমি মনে রাখতে চেষ্টা করলাম না, তাহলে আমার কি হয়ে গেল আমাদের মেমোরিতে পাঁচ মানে ধরলাম 5 MB লাগবে, আর আমাদের এখন যদি আমরা একটা শিখতাম তাহলে আমাদের কত লাগবে 1 MB। আমি নর্মালি আমি বুঝাচ্ছি সিরিয়াসলিও না, এই দেখো আমাদের 1 MB আর 5 MB আমাদের কিন্তু আমাদের 1 MB হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম, 5 MB হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, মানে 5টা মনে রাখলে কিন্তু আমাদের 2-3টা হারিয়ে যাবে, কিন্তু একটা যদি মনে রাখি আমরা সবচেয়ে ভালো হবে, সেটা কিন্তু আমরা হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম। সেজন্য আমরা এখন থেকে কি করব, একটার সাথে আরেকটা বিক্রিয়া কন কানেক্ট করে আমরা চেষ্টা করব যে আমাদের যত সম্ভব যত ছোট করা সম্ভব বা যত সহজ করা সম্ভব সেটা আমরা করব। তাহলে আমাদের প্রথমে যে কথা যে আমাদের বেনজিন প্রস্তুতি, সেটা বেনজিন প্রস্তুতি হয়ে গেছে, এখন আমরা বলছিলাম কি টলুইন প্রস্তুতি করব। তাহলে টলুইন প্রস্তুতির ক্ষেত্রে আমাদের কয়টা কার্বন থাকে, আমাদের টলুইন প্রস্তুতি কিন্তু 7টা কার্বন থাকে, সেম ভাবে আমাদের এখানে তাহলে আমাদের কি নিচে হেপটেন, তাহলে আমাদের নেওয়া লাগবে এখানে হেপটেন। তো দেখো আমাদের হেপটেন নিয়ে আমাদের কি হবে, আমাদের এই সেম জিনিসগুলো দেওয়া লাগবে, আমাদের এই সেম মানে এখানে কোনো পার্থক্য নেই, সেজন্য আমি বলছিলাম সেম বিক্রিয়া। তাহলে চলো দেখি, আমরা সেম প্রভাব গুলো দিলাম, সেই প্রভাব গুলো দেওয়ার পর দেখো আমাদের প্রথমে কি সৃষ্টি হবে, আমাদের প্রথমে তো আমরা বললাম যে সাইক্লিক যৌগ সৃষ্টি হবে না, কিন্তু সাথে আমাদের একটা যৌগ সৃষ্টি হবে, এই যে আমাদের তো ভিতরে 6টা, আমাদের ভিতরে 6টা দেখো 1 2 3 4 5 6 6টা আমাদের কার্বন চলে গেছে, আরেকটা কার্বন আমাদের বাইরে যেটা আছে সেটা আমাদের বাইরে,
उत्पन्न শেষ করতে পারবো। দেখো আমাদের এইটা আসলে কি বোঝাচ্ছে, আসলে এই বিক্রিয়াটা আমাদের কি বোঝাচ্ছে, আসলে দেখো এই বিক্রিয়াটা হলো চেইন বিক্রিয়াটি, আমরা সাইক্লিক বিক্রিয়া মানে সাইক্লিক যোগে মানে চেইন জিনিসকে আমরা সাইক্লিক জিনিসে পরিণত করছি, মানে সেম যৌগ থেকে আমরা সাইক্লিক যৌগে পরিণত করছি। তাহলে এখন আমাদের কার্বন সংখ্যা এখন তো কত ছিল আমাদের, সাতটা, এখন যদি আমাদের আটটা হয় নয়টা হয় তখন আমাদের কি অবস্থা সৃষ্টি হবে, তখন যে আমাদের এইখানে কার্বন যে আমাদের এক্সট্রা হবে সেটা কি চেইন করবে নাকি কার্বনের সাথে আরেকটা সিকল যৌগ মানে আরেকটা সাইডের যৌগ থাকবে আমাদের, সেটা আমাদের এখন আমরা দেখবো। নর্মালি আমরা যদি এখন যদি আমাদের বোর্ডটা এখন মানে সম্পূর্ণ ইউজ করা লাগবে তাই আমরা এটা করে মুছে দিচ্ছি। দেখো আমাদের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, তখন যদি আমাদের সংখ্যাটা বেশি থাকে মানে আমরা ধরলাম হচ্ছে অক্টেন, অক্টেন ধরলাম আমরা নর্মালি অক্টেন ধরলে আমাদের কি হবে, দেখো অক্টেন মানে আটটা, তাহলে আমাদের বেঞ্জিন প্রস্তুতি করার পর আমাদের কি সৃষ্টি হবে, দেখো আমাদের বেঞ্জিনের নর্মাল সাইকেল যোগ হবে, সেটাতে আমার হবে কি সিএইচ থ্রি এক জায়গায় থাকবে, আমাদের দুইটা এক্সট্রা কার্বন আছে, একটা সিএইচ থ্রি এখানে থাকবে আর একটা থাকবে সিএইচ থ্রি আকারে, কিন্তু এটার অবস্থান থাকবে আলাদা, এই অবস্থান থাকবে আছে একটা থাকবে আছে অর্থ অবস্থানে আর একটা আছে মেটা অবস্থানে। এটা কি অর্থ, এটা কি মেটা, তোমরা অবশ্যই সেটা জানো, না জানি আমি বলে দিচ্ছি। দেখো যেইটা মূলত আমাদের একটা নির্দিষ্ট আমরা একটা কার্যকরী মূলত আমরা শেষে ধরে নিলাম, এখানে শেষে ধরে নেওয়ার পরেরটাতে যদি তোমাদের থাকে মানে সেটার এক দুই সরি এক তিন আর পাঁচ নম্বর পজিশনে থাকলে সেটা হলো আমাদের অর্থ, ঠিক আছে, এক তিন পাঁচ নম্বর পজিশনে সেটা হচ্ছে অর্থ, আর হচ্ছে যদি তোমার থাকে হচ্ছে দুই আর চার নম্বর পজিশনে থাকে তখন বলা হয় আমাদের মেটা, যৌগ সৃষ্টি হবে। দেখো আমাদের দুইটা যৌগ কিন্তু সৃষ্টি হয়ে গেল, তাহলে একটা অর্থ আসলো একটা মেটা আসলো, তাহলে আমাদের আসলে মূল কথা ক্ষেত্রে যদি আমাদের সাইকেল সংখ্যা বাড়ায় দেওয়া অনুসারে আমাদের কার্বন সংখ্যা বাড়ায় দেয় তাহলে কিন্তু আমাদের এইভাবে বিক্রিয়া ঘটবে, তাহলে আমাদের দেখো এইভাবে যদি আমরা বিক্রিয়া মনে রাখি তাহলে আমাদের কিন্তু অনেক সহজ হবে, তাহলে আমাদের রিফর্মিং বিক্রিয়াটা আমাদের শেষ, রিফর্মিং বিক্রিয়ার পরে আমাদের যে মেইন বিক্রিয়া গুলো সেই বিক্রিয়া গুলো বলতে গেলে রিফর্মিং বিক্রিয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ পরে আমাদের বিক্রিয়া আসে ফেনল থেকে আমাদের বিক্রিয়া, যেটা আমাদের পড়ে আসছে অনেকেই যারা যোগ রসায়ন ভালোভাবে পড়ে আসলো তাদের ক্ষেত্রে, কারণ আমি বলছি যে কোন বিক্রিয়া আমরা কম গুরুত্বপূর্ণ গুরুত্ব ভাবে দেব না, কোন বিক্রিয়াকে আমরা কম গুরুত্ব ভাবো না, কম গুরুত্ব না ভাবার কারণে আমাদের কি হবে, আমাদের সব বিক্রিয়া গুলো আমরা একবারে দেখে নেব। তাহলে আমাদের প্রথমে ও সরি আমাদের আর একটা কথা বলতে ভুলে গেছি যে আমাদের প্রশ্ন আসলে কিভাবে আসবে, আমি মুছে ফেলছি প্রশ্ন আসলে কিভাবে আসবে, প্রশ্ন আসলে দেখো আমাদের ভার্সিটি টাইপের প্রশ্ন থাকবে, যে আমাদের যে প্রভাব গুলো দিয়েছিলাম সে প্রভাব গুলা লেখা বলবে যে নিচের কোনটি এই বিক্রিয়ার প্রভাব কোনটি, এই বিক্রিয়ার নিচে মানে আমাদের এমসিকিউ দেওয়া থাকবে যে এই বিক্রিয়ার প্রভাব কোনটি সেগুলো আমাদের বের করতে হবে, অথবা আমাদের ধরো যে আমাদের যে সেকেন্ড প্রোডাক্ট আমাদের যে ইয়ার ক্ষেত্রে আমাদের যেটা আচ্ছা আমি এখানে পরেরটাতে বোঝাই দিচ্ছি, আমাদের ফেনল থেকে আমাদের বিক্রিয়া, ফেনল থেকে বিক্রিয়া আমাদের সহজ জানি আমাদের
আমরা শুধু জিন যদি ইয়া করি আমাদের কিছু উৎপন্ন হয়ে যায়, আমরা যদি জিন যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি উৎপন্ন হয়ে যায়, আমাদের বেজিন উৎপন্ন হয়ে যায়, জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়। এখন দেখো আমি নর্মাল আগে দুটো আমি বলতে ভুলে গেছি, আসলে যে আমাদের কোশ্চেন গুলো কিভাবে আসে, আমাদের ভার্সিটি এবং প্লাস আমাদের যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন কিভাবে আসে, দেখো আমাদের এই বিক্রিয়া ক্ষেত্রে আমি বুঝাই দিচ্ছি যে কিভাবে আসে। আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন নর্মালি বলতে পারে যে বেনজিন মানে ফেনলের সাথে, ওটা যেরকম ছিল ফেনলের সাথে জিঙ্কের বিক্রিয়া করে দেখাও যে আসলে কি উৎপন্ন হয়, অথবা ফেনল থেকে আমাদের বেনজিন উৎপন্ন করো, অথবা ওখানে ছিল আমাদের হেক্সেন, ওখানে বলতে পারে আমাদের হেক্সেন থেকে ফেনল উৎপন্ন সরি বেনজিন উৎপন্ন করো, হেক্সেন থেকে বেনজিন উৎপন্ন করো, তুমি যেভাবে প্রসেস ইচ্ছা করতে পারো। অথবা যদি তোমাদের এখানে দেওয়া থাকে যে তোমাদের এই বিক্রিয়া তুলে দেবে, এই বিক্রিয়া তুলে দেয় তোমার এইখানে থাকবে ড্যাশ, তোমার বিক্রিয়া তুমি দেওয়া থাকবে পুরো পুরো দেওয়া থাকবে, তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন কোশ্চেন যেটা দেওয়া থাকে এই বিক্রিয়া তোমার থাকবে, কিন্তু এইখানে থাকবে ড্যাশ, এই ড্যাশটা তোমার পূরণ করা লাগবে। তার মানে তোমাকে আলটিমেটলি বিক্রিয়াটা করা লাগবে, তোমার বিক্রিয়া না করো তুমি এই ড্যাশটা পূরণ করতে পারবে না, ড্যাশটা পূরণ করতে পারবে না, অথবা তোমার শুধুমাত্র এইটুকু তুলে দেওয়া থাকবে, বাকি অংশটুকু তোমার পূরণ করা লাগবে। মানে বিভিন্ন টাইপের ভাবে কোশ্চেন আসে, তোমার কিন্তু কথা হলো তোমাকে মূল বিক্রিয়া করতেই হবে তোমাকে, অথবা বলতে পারে যে তোমার যেটা বললাম যে কয়েক প্রকার ভাবে বলতে পারে। আর তোমাদের যে ভার্সিটি, ভার্সিটির ক্ষেত্রে তোমাকে বলবে যে নর্মালি সেম জিনিসই, তোমার এই শূন্য স্থানাকারে যেটা বললাম সেটা আসার সম্ভাবনা বেশি, প্লাস হচ্ছে তোমাদের যে আমাদের যে বললাম যে প্রভাব গুলা, সেই প্রভাব গুলোর সম্ভাবনা বেশি। সে আমাদের বলতে পারে যে ফেনলের সাথে কি যোগ করলে আমার জিঙ্ক উৎপন্ন হয়, ফেনলের সাথে যদি নর্মালি আমরা যদি সরি ফেনলের সাথে কি যোগ করলে আমাদের বেনজিন উৎপন্ন হয়, আমাদের জিঙ্ক যোগ করে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা এমসিকিউ কোশ্চেন, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা লাইন থেকে আমাদের প্রত্যেকটা বিটা থেকে আমি অনেকগুলো এমসিকিউ বা অনেকগুলো কোশ্চেন আমরা বানাতে পারি, অনেক টাইপের, যেটা আমাদের ইঞ্জিনিয়ারিং এর খুবই গুরুত্বপূর্ণ, প্লাস আমাদের যেটা আছে ভার্সিটি যেটা আমাদের এক্সামে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের দেখো ফেনল থেকে আমাদের আমরা জিঙ্ক খালি যোগ করলাম, আমাদের কি উৎপন্ন হয়ে গেল, বেনজিন উৎপন্ন হয়ে গেল। এরপরে আমাদের আসবে যে আমাদের দেখো এরপরে আমাদের তিন নাম্বার, আচ্ছা তিন নাম্বার হলো আমাদের ইথাইন C2H2, ঠিক আছে। ইথাইন থেকে আমরা কি উৎপন্ন করব, বেনজিন উৎপন্ন করব। এখন দেখো ইথাইনের কার্বন কয়টা, এক দুইটা এখানে আছে, কিন্তু আমাদের বেনজিনের কার্বন কয়টা, ছয়টা। তাহলে আমাদের এখন কি করতে হবে, আমাদের কিন্তু ছয় তিনটা আসলে ইথাইন নিতে হবে, তিনটা C2H2। এটা সাথে যদি আমি আয়রন আর 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই, তখন এটা আমাদের বেনজিন সৃষ্টি করে দেবে। তাহলে আমাদের দেখো নর্মালি আমাদের যে বললাম সেটা আমাদের কিন্তু বেনজিন উৎপন্ন করে দিল, দেখছে। আমরা কিন্তু খালি আমরা নর্মালি খালি আমাদের মনে রাখতে হবে যে কিভাবে আসলে ফর্ম হয়, কয়টা কার্বন, কি কার্বন কোথায় যাবে, এটা নর্মাল মনে রাখলে। আর হচ্ছে আমাদের নর্মালি এটুকু আমাদের ভাবতে হবে, একটা বিক্রিয়া যদি তুমি পাঁচবার করো তোমার অবশ্যই মনে থাকতে বাধ্য হবে, একটা বিক্রিয়া যদি তুমি পাঁচবার ট্রাই করো তোমার ওইটা অবশ্যই হয়ে যাবে। আসলে মানুষের আমাদের চেষ্টার উপর অনেক কিছু নির্ভর করে, ঠিক আছে। এখন তো তোমার হচ্ছে কলেজ ভর্তি শুরু হয়ে যাচ্ছে, কলেজ ভর্তি শুরু হয়ে যাচ্ছে, সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি, তারপরে তোমাদের পরীক্ষা অসম্ভাবনা হয়ে যেতে পারে, এইচএসসি পরীক্ষা যদি সেপ্টেম্বরে ধরলাম, এইচএসসি পরীক্ষা হচ্ছে, কিন্তু তাহলে তোমাদের যখন এক মাস পর রেজাল্ট দেবে, অক্টোবর ধরলাম যে নভেম্বর রেজাল্ট দেবে, তখন কিন্তু তোমাদের ধুমসে, মানে তোমরা মাত্র টাইম পাবা দুই মাসও কম টাইম পাবা, তারপরে তোমাদের কি শুরু হয়ে যাবে, অ্যাডমিশন শুরু হয়ে যাবে। কারণ অ্যাডমিশন ছাড়া তো তোমার কোথাও চান্স হবে না, এটা তো কোনো সিস্টেম হবে না যে অ্যাডমিশন ছাড়া তোমার চান্স, তোমার জন্য তাহলে প্রিপারেশন তোমার এখন থেকেই নিতে পারো, এবং দুই প্রিপারেশন যারা পড়ো না তাদের ক্ষেত্রে এটা এখন থেকেই প্রিপারেশন নেওয়া উচিত। কারণ আমাদের ক্ষেত্রে কি হয়ে যাবে, তাহলে তোমাদের নর্মালি যে আমাদের সামনে যে ইন্টার পরীক্ষা, ইন্টার পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে যাবে, প্লাস তোমাদের ভার্সিটি অথবা তোমাদের ইঞ্জিনিয়ারিং এক্সাম, সেই এক্সাম গুলোর জন্য তোমাদের প্রিপারেশনটা ফুলফিল হয়ে যাবে। তাহলে চলো এখন আমাদের কয়টা গেল, তিনটা বিক্রিয়া আমরা দেখলাম যে আমাদের বেজির উৎপন্ন করলো, আমার তারপরে যাব হচ্ছে চার নাম্বার বিক্রিয়া আছে ডিকার্বোক্সিলেশন বলতে তোমার বিক্রিয়াটা আমরা আসলে অনেক অনেক মানে পড়ে আসছি, সেটা হলো তোমার আমাদের যে বেনজোয়িক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিডটা তোমার সোডিয়াম লবণ, সেই সোডিয়াম লবণ থেকে আমরা আসলে ডিকার্বোক্সিলেশন, মানে ডিকার্বোক্সিলেশন অর্থ কি, মানে কার্বন বের করা, ডিকার্বোক্সিলেশন অর্থ হচ্ছে আমাদের কার্বন বের করে দেওয়া। তাহলে আমরা ডিকার্বোক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করব, এই যে কার্বন এটাকে বের করে দিলে আমাদের কি থাকবে, শুধুমাত্র আমাদের বেনজিন চক্রটা থেকে দেবে, তাহলে আমাদের সেটা তখন উৎপন্ন হবে কি, আমাদের বেনজিন উৎপন্ন হবে। এটার জন্য আমাদের কি লাগবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। আমাদের আমার বেনজিন আঁকাটা খুবই খারাপ হয়, এই জন্য আমি তোমাদের কাছে দুঃখিত। তাহলে আমাদের উৎপন্ন হয় দেওয়া লাগবে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড নর্মালি যদি আমরা দিয়ে দেয় তাহলে আমাদের উৎপন্ন হয়ে যায় কি, আমাদের কাঙ্ক্ষিত বেনজিন।
কাঙ্ক্ষিত বেনজিন আমাদের উৎপন্ন হয়ে গেল। প্লাস আমাদের উৎপন্ন হয় যে সোডিয়াম কার্বনেট আমাদের উৎপন্ন হয়। তাহলে দেখো আমাদের কি করলাম আমরা, ডিকার্বোনাইজেশন মানে কার্বন আমরা কার্বন সংখ্যা কমালাম। এই যে দেখো ডিকার্বোনাইজেশন কার্বন সংখ্যা কমালাম, এটা যদি আসে তাহলে তোমাকে বলা যায় তোমার ডিকার্বোক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে বেনজিন উৎপন্ন করো। আমার একটা কোশ্চেন, প্রচুর পরিমাণে কোশ্চেন মানে প্রচুর টাইপের কোশ্চেন, আমি যেটা বলছি যে তোমার ওই নাম দিয়ে আসবে, অথবা তোমার এই যে শূন্য স্থান দিয়ে আসবে, অথবা তোমাদের এই পাশে তোমার বলবে যে একটা কিন্তু তোমার ইয়ে উৎপন্ন করো, বেঞ্জিন উৎপন্ন করো, এইভাবে বিভিন্ন টাইপের কোশ্চেন আসে। তাহলে তোমাদের কথা বলতে পারে যে ডিকার্বোনাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে বেঞ্জিন উৎপন্ন করো। তোমাদের মনে হতে পারে যে ভাই এই বিটা তো সহজ বিটা, কেন এই বিটা অ্যাডমিশনে আসবে? অ্যাডমিশনের ক্ষেত্রে সহজ কঠিন তারা মানে না, সহজ কঠিন তারা মানে না, তাদের ইচ্ছা মতো তারা বিক্রিয়া করে, মানে সরি বিক্রিয়া করে বলতে গেলে প্রশ্ন করে। তাই তোমাদের ক্ষেত্রে যে কোন বিক্রিয়া যদি তোমরা ছেড়ে দাও তাহলে তোমরা আসলে অনেক বড় ভুল করবা, অনেক বড় ভুল করবা। আচ্ছা এখন আমাদের চার নাম্বার প্রসেসটা চলে গেল। এখন আমরা আসছি গ্রিগনার্ড বিকারক থেকে, আমাদের যেটা আমাদের পাঁচ নাম্বার কি, আমাদের গ্রিগনার্ড বিকারক থেকে আমরা কি উৎপন্ন করবো, বেনজিন উৎপন্ন করবো। ঠিক আছে, গ্রিগনার্ড বিকারক থেকে আমরা কি বেনজিন উৎপন্ন করতে পারি? আমরা গ্রিগনার্ড বিকারক তো আমাদের নর্মালি আমাদের কি থাকে, আমাদের সবচেয়ে আমাদের হাইলি প্রিফারেবল বিকারক হচ্ছে গ্রিগনার্ড বিকারক। কারণ আমরা গ্রিগনার্ড বিকারক থেকে আমরা যা প্রস্তুত করতে চাই, যা মানে কথা হলো যা মানে জৈব রসায়নে যা প্রস্তুত করতে চাই, সেই গ্রিগনার্ড বিকারক থেকে প্রত্যেকটা জিনিস আমাদের উৎপন্ন করা সম্ভব। প্রত্যেকটা জিনিস আমাদের কি সম্ভব, উৎপন্ন করা সম্ভব। তাহলে এখন আমাদের যেহেতু আমরা চাকরির জগৎ নির্ণয় করবো, মানে সাইড মানে এখন আমাদের তো বেঞ্জিন চাকরির জগৎ, তাহলে আমাদের কি করবে চাকরি গিগনার বিকারক নিতে হবে। তাহলে চলো আমরা চাকরি গিগনার বিকারক দেখে দেখি। আমি নরমাল এনজিসিএল, আমাদের নর্মালি যদি আমাদের এটা থাকে এনজিসিএল, আমরা ধরে নিলাম এনজিসিএল দেওয়া আছে, আমাদের সমস্যা নেই, এমজিএক্স করতে পারি, যেটা তোমাদের সমস্যা মানে আমাদের ইয়া অথবা এইচ, আর আমাদের কি হবে এইচ টু অথবা ভেঙে লাগতে হবে এইচ ও এইচ। ঠিক আছে, এখন এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা চলে যায় এই যে এই অবস্থানে, আর এই ও এইচ টা চলে যায় এইখানে। ঠিক আছে, দেখো তাহলে এখন আমাদের কি সৃষ্টি হয়, আমাদের দেখো আমাদের কাঙ্ক্ষিত জিনিস সৃষ্টি হয়, প্লাস হচ্ছে আমাদের এই যে গোটা আমাদের সৃষ্টি হচ্ছে। আমরা নেক্সট ডে একটু সমস্যা নাই সেটা বিষয় না। এখন দেখো তাহলে আমাদের বিজ্ঞান বিকারকের মাধ্যমে আমরা কি সৃষ্টি করলাম, আমাদের বেনজিনটা উৎপন্ন করলাম। তাহলে দেখো আমাদের এই যে বিজ্ঞান বিকারকের মাধ্যমে বেনজিন উৎপন্ন করতে হলো, তোমাদের কোশ্চেন আসতে পারে যে বিজ্ঞান বিকারকের সাথে আমরা কিভাবে বেনজিন উৎপন্ন করব, অথবা তোমার এই যে বিজ্ঞান বিকারকের সাথে এটুকু তুলে দিবে বিক্রিয়াটা সম্পূর্ণ করো, অথবা এখানে খালি শুধুমাত্র শূন্য স্থান দেওয়া থাকবে বিক্রিয়াটি শূন্য স্থানে কি বসবে, এই রকম টাইপের কোশ্চেন গুলা তোমার মূলত ইঞ্জিনিয়ারিং এ আমাদের আসে। তাহলে এই টাইপের কোশ্চেন গুলো তোমরা বারবার চেষ্টা করবা, তোমাদের যে আমাদের নর্মালি আমাদের বিক্রিয়া সাইডে দেওয়া থাকবে, তারপর তোমরা কাজটা করার চেষ্টা করবা। আর আমাদের যে পাঁচটা বিক্রিয়া শিখলাম, আমাদের বেঞ্জিন মানে বেঞ্জিন প্রস্তুতি এ পর্যন্তই, যে পাঁচটা বিক্রিয়া আমরা শিখালাম, পাঁচটা বিক্রিয়া থেকে রিলেটেড অন্যগুলো বিক্রিয়া আমরা শিখালাম, সেগুলো তোমরা ভালোভাবে চেষ্টা করো। কারণ তোমাদের যারা এই জৈব রসায়নে ফাঁকে দিয়ে আসতো তাদের জন্য বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে তোমাদের সমস্যা না হয়, তোমাদের জন্য সামনে সমস্যা হয়, সেজন্য আমরা এটা মূলত আমরা প্রথমে পরিবেশ রসায়নের পরে আমরা কিন্তু জৈব রসায়ন শুরু করেছি। তাহলে তোমাদের মানে আমাদেরকে তোমরা সাহায্য করো, আসলে তোমাদেরকে মানে সাপোর্ট না থাকলে কিন্তু আমাদের এই যে আমাদের যে অ্যাডমিশন কেমিস্ট্রি বা অ্যাডমিশন ফিজিক্স যেগুলো আমরা বানাচ্ছি, মানে আমাদের একাডেমিটা চলতো, সেটা কিন্তু আমাদের মানে আমাদের ইন্সপায়ার না হলে কিন্তু আমরা চালাতে পারছি না। মানে আমাদের এরকম হচ্ছে আমাদের ইন্সপায়ার, আমাদের ইন্সপিরেশন লাগবে। তোমরা আমাদেরকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে শেয়ার করে আমাদেরকে তোমাদের ইন্সপায়ার করো। আর যদি তোমাদের কোনো এক্সট্রা সমস্যা থাকে, বা তোমাদের জৈব রসায়নে তো প্রচুর সমস্যা আছে, তোমাদের জৈব রসায়নে যদি তোমার আমি যা দেখালাম তার মধ্যে যদি সমস্যা থাকে, তোমরা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে বলতে পারো, অথবা আমাদের ডিসক্রিপশনে তোমার পেজ আর গ্রুপের লিংক দেওয়া থাকবে, তোমার পেজ অথবা গ্রুপে ভিজিট করে তোমরা আমাদের সাথে কথা বলতে পারো, আমাদের সাথে মানে আমাদের সাথে পরামর্শ করতে পারো, ভাই আমি কি করবো, অথবা তোমাদের কি কি তোমাদের সমস্যা সেই সমস্যার উপর আমরা গুরুত্ব আরোপ করবো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।